দর্শক আমরা আজকে চলে এসেছি আভাসের স্টুডিওতে আজকে আভাসের সব মেম্বারকে আমরা একসঙ্গে পেয়েছি আজকে তাদের প্র্যাকটিস বন্ধ করে আমরা আজকে তাদের সঙ্গে গল্প করতে আসছি তো প্রথমেই একটু তুহিন ভাইয়ের কাছে জানতে চাই যে রিসেন্টলি আপনাদের একটা নতুন গান রিলিজ হয়েছে ক্যামেরা ক্যামেরার পেছনের গল্পটা কি ক্যামেরার পেছনের গল্প হচ্ছে গিয়ে প্রথমত আমরা নিজের একটা জ্যামিং করতেছিলাম তার রাজু রিঙ্কু সবাই মিলে আমরা একটা জ্যামিং করতেছিলাম তো ওর মধ্যেই গানটা হঠাৎ জ্যামিংয়ের ওই সাউন্ডটা কম্পোজিশনের মধ্যেই তো মনে হলো যে এরকম একটা গান হয় কি না তা আমাদের কাছে মনে হচ্ছে যে এই শহরে আস্তে আস্তে আসলে শ্রোতা দর্শক সব আস্তে আস্তে ক্যামেরার কলাকুশলী হয়ে যাচ্ছে তো এই দর্শক শূন্যতার যে অভাবটা আসলে সবাইকেই যে সব কিছু করতে হবে এমন না আসলে তো স্পেশালাইজ লোকগুলো ওগুলো করুক আর অন্যরা একটা ভালো দর্শক শ্রোতা হয়ে গড়ে উঠুক সেটা হচ্ছে আমাদের একটা লাইন ছিল যে লাইনটা আমার মনে আসলে খুব দাগ কেটেছে সেটি হচ্ছে অনুভূতির আড়ালে ভালোবাসার দেয়াল এইটা বলতে আসলে কি বোঝানো হয়েছে ওই মিনিংটা আসলে আমাদের সবার মানে এক একজন এক একভাবে হয়তো ফিল করবো এটা কিন্তু অনুভূতির আড়ালে ভালোবাসার দেয়াল বলতে বোঝাচ্ছে আসলে আমরা যে সমাজটায় থাকতেছি আমরা যেই পারিপার্শ্বিকতা পটভূমিতে থাকতেছি আসলে দিন শেষে আমরা পারিবারিক যে স্ট্রেংথ সেই ভালোবাসার জায়গাটাতে গিয়ে আমরা সবাই আমাদের মুক্তিটা খোঁজার চেষ্টা করতে আসি চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন লাক্স আভাসের ভালোবাসা আসলে কি গান যেটা আমরা সব সময় সবাই বাজাতে গাইতে করতে পছন্দ করি তাহলে আরেকটু স্পেসিফিক্যালি যদি জানতে চাই আপনাদের সবার কাছে এটা তো আভাসের কাছে গান ব্যক্তি রাজু ভাইয়ের কাছে ভালোবাসা কি ব্যক্তি তুহিন ভাইয়ের কাছে ভালোবাসা কি মানে এই এইটা একটু জানতে চাই সবার কাছ থেকে একটু একটু করে মানে ছোট্ট করে যদি একটু বলতেন নাইম ভাই থেকে শুরু করি এই মুহূর্তে আমার ভালোবাসা দেখা হচ্ছে আমার সন্তান ওকে আমার এক ছেলে এক মেয়ে তো ওইটাই সবচেয়ে বড় আর কি আচ্ছা ভাইয়া এই মুহূর্তে আমার ভালোবাসা হচ্ছে শুধু গান আর সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে আসলে এখানে একটা স্বাধীনতা পাওয়া যায় একটা ফ্রিডম পাওয়া যায় একটা বন্ধুত্ব পাওয়া যায় একটা বেঁচে থাকার আশা পাওয়া যায় হ্যাঁ তারপর আনন্দ দুঃখের কিছু মানে খুঁজে পাওয়া যায় আর বন্ধুত্ব আর রিঙ্কুর রিঙ্কু ভাইয়া ভালোবাসা কি আপনার কাছে ভালোবাসা কি অবশ্যই আমার ফ্যামিলি তারপরে মিউজিক আভাসের জার্নিটা শুরু হয়েছিল 2017 সালের 16 ডিসেম্বর আজ অবধি এই জার্নিটা আসলে ডেফিনেটলি অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে কেমন ছিল ওভারঅল বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল একটু যদি বলতেন কখনোই কোনো চ্যালেঞ্জ বোধ করিনি কারণ আভাসটা জন্মের পর থেকে আমরা যে মানুষগুলো একসঙ্গে আমরা কাজ করে আসছি প্রত্যেকটা মানুষে এত সাপোর্টিভ আর এত মানে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মানুষগুলো একসঙ্গে আমরা মিউজিকে আসছি আসলে চ্যালেঞ্জটা একটা ছিল যে আমার আগের ব্যান্ডের হয়তো সেটার অনেকখানি প্রভাব থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি এবং এখনও করতেছি এবং অনেকখানি আগে আসছি আর কি তা আভাসের ওই চ্যালেঞ্জটা ছিল যে আভাসটাকে একটু ভালো কিছু গান আমরা তৈরি করব এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সবসময় আসলে গানটাই মেইন মুখ্য 80-90 দশকের দিকে যদি আমরা ফিরে যাই তখনকার ব্যান্ডের যে একটা প্রভাব ছিল দেশ এবং দেশের বাইরে আর এখনো নিত্য নতুন ব্যান্ড হচ্ছে যে এই ব্যান্ডের যে প্রভাবগুলো দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আপনার কাছে চোখে পড়ে 90 দশকের পর থেকে বেসিক্যালি ফ্রি ইকোনমি বাংলাদেশে ঢুকছে আমি যদি স্বাভাবিকভাবে দেখি ডিশ অ্যান্টিনা আসছে ফলে অ্যাক্সেসিবল হয়েছে অনেক বেশি তখন দেখা গেছে 80-90 বেসিক্যালি 2005 পর্যন্ত বাংলাদেশের ব্যান্ড যা যা ছিল এগুলোর যত অ্যাক্সেসিবল ছিল পরবর্তীতে দেখা গেছে যে মানে অপসংস্কৃতি আমি বলবো না কারণ অপসংস্কৃতি বলে কোনো কিছু নাই যেটা হচ্ছে যে অনেক বেশি কন্টেন্ট সেখান থেকে ভালো বাজ বিচার করার যে ব্যাপারটা সেটা আসলে আমরা অনেকখানি ভুলে গেছি সবচেয়ে বড় প্রবলেম আবার আপনি দেখেন র্যান্ডমলি মানে কেউ বেসুরো গলায় ফেসবুকে একটা গান গাচ্ছে দু লাইন সেটা ভাইরাল হয়ে যাচ্ছে অরিজিনালের চেয়ে কাভারের জনপ্রিয়তা বেশি মানে এটা হতেই পারে আমাদের আগের যেটা আমাদের ছিল মানে আমাদের যে ব্যান্ডগুলো ছিল ফিলিংস এর কথা বললাম আমরা আর তারা অনেক সফল ছিল তারা আমাদের বাংলাদেশেও যেমন সফল ছিল দেশের বাইরেও অনেক সফল ছিল এবং
তাদের জন্য হয়তো আমাদের আজকে ব্যান্ড ইন্ডাস্ট্রি এখানে আসতে পেরেছে, এটা যেমন বাস্তব। আর তখন আমাদের হয়তো অপশন কম ছিল মানুষের, দ্যাটস ওয়াই হয়তো আমরা জানতাম। কিন্তু এখনও যদি আমরা দেখি যে এখনকার যে ব্যান্ডগুলো আছে এরাও কিন্তু খুব ভালো করছে। এখনও আমাদের ব্যান্ডগুলো ইন্ডিয়াতে যাচ্ছে, ইন্ডিয়াতে আসছে, অনেকগুলো শো হচ্ছে। হয়তো আগে আমরা সাউন্ড টেক বা কোম্পানি জানতে পারতো যে আমরা কলকাতায় কতগুলো, যেমন সিঙ্গেলসের যুগ এখন, সিঙ্গেলস হলো মানে আগে সাউন্ড টেক জানতে পারতো যে আমরা কলকাতায় 10,000 CD পাঠিয়েছি। বাট এখন কিন্তু আসলে ওই ব্যাপারটা নেই, এখন আমরা অনলাইনে দেখি যে আসলে এখানে রেশিও কত, যে টোটাল যদি আমার 10 লাখ ভিউ হয় তার মধ্যে কলকাতায় কত আছে, তো এভাবে কিন্তু আমরা বুঝতে পারি। এবং অডিয়েন্স এখনও অনেক আছে, আর কলকাতার মানুষ তারা আমাদের, আমরা দেখি যে এখনও তারা বাংলা গানের প্রতি অনেকটা আসক্ত, আমাদের গান তারা পছন্দ করে, আমরা তাদের গান শুনি। সো আমরা অনেকেই যেই এজটা পার করেছি, এখন আমরা যত গানই শুনি আমি ফিল করবো যে আমার, আমরা সবসময় 80s বা 90s লাইক করি। এটা কারণ হচ্ছে আমি তখন ওই বয়সে ছিলাম। মূল গানটা যেমন আপনার 10-15-20 বছর ধরে ক্যারি করছি আমি শুনছি, আপনিও শুনছেন, ফিউশন মিউজিকটা কিন্তু এতদিন থাকছে না, তো এইটাকে আপনি কীভাবে দেখেন বা এটার কারণ কী আসলে ভাইয়া? ফিউশন মিউজিকটা হচ্ছে গিয়ে একটা মানে কমার্শিয়াল একটা বিজনেস পলিসি, একটা আপনার সেরা এবং সফল হওয়া কিছু জিনিসকে আপনি নতুন করে আবার ওইটাকে একটু রিপ্রেজেন্ট করলেন, যখন আপনার মনে হলো যে আরও 2-3টা গানকে একসঙ্গে ভেঙে এটাকে আরও শক্তিশালী করি। এটা আসলে কমার্শিয়াল ইয়াতে আসে, গান এমন একটা জিনিস, তো এইটা আপনার মৌলিক যখন তৈরি হয় ওইটার যেই প্রথম সম্পাদনায় যেভাবে আমরা শুনি, যেভাবে ওইটাকে ভালোবাসি, ওইটাই আমাদের মাথার মধ্যে আসলে সেট খেয়ে যায়। তো এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি আসলে কমার্শিয়াল এক্সপেক্টে একসাথে কিছু মিউজিক্যাল ফান বলতে পারেন, এটাকে মিউজিক্যাল ফান বলবো, যেটা ইয়ার আসলে খুব ভালো কম্পোজিশন কি হচ্ছে, খুব ভালো কি হচ্ছে, সবাইকে একটা হাতে আনন্দ দিচ্ছে। ইয়া যে আপনি যেমন বলেন যে এটা লং লাস্টিং হচ্ছে না, কারণ এটা কখনই লং লাস্টিং হবে না, কারণ প্রতিটা গান ইন্ডিভিজুয়ালি সে একটা শক্তি, সেই শক্তি নিয়েই সে 1000 বছর বেঁচে থাকবে। মানে গান একটা শক্তিশালী, গান যখন জন্ম হয়ে বের হয় তো তখন তার আশেপাশে আর অন্য কোনো গান দিয়ে তাকে বড় করে তোলার দরকার হয় না। আমরা ছোটোবেলায় একটা কথা খুব মানে যেটা পড়েছিলাম যে যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণী জন্মায় না, তো এই জন্যই মানে কোয়ালিটিকে সবসময় এনকারেজ করা উচিত রাদার দেন কোয়ান্টিটি। যদি মানে যে কোনো কন্টেন্ট যদি এটা কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, রুচিশীল হয়, ওটাকে যদি আমরা একটু প্রমোট করতে পারি, সাপোর্ট করতে পারি, এটা সবার জন্যই ভালো, আমাদের কালচারের জন্য ভালো, মিডিয়ার জন্য ভালো। ভাইয়া কিছু বলছিলেন? আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যদি এখন ইউটিউবে সার্চ দিই যে পাপড়ি গানটা, তাহলে প্রথমে আসবে হচ্ছে যেটা কাভার হয়েছে মিজান ভাই যেটা করছে সেটা, মজার ব্যাপার হচ্ছে আজম খান আসবে না এই জায়গাটা, না আমাদের কেউ কাজ করে না, কারণ আজম খানের নামে আসলে ইউটিউবে কোনো আইডি নাই, ঠিক আছে। এরকম অনেকগুলো আর্টিস্ট আছে যাদের গান অন্য কেউ আপলোড করছে এবং তাদেরটাই দেখা যাচ্ছে যে সামনে চলে আসতেছে, ঠিক আছে। এই জায়গাটা দেখার বাংলাদেশে এখন কেউ নাই, বা আগে যে আর্টিস্টরা ছিলেন তখন তো স্মার্ট অনেক কনসার্ন, বাট অনেক গান হারা যাচ্ছে, আগের যারা ছিল তাদেরকে তো ভাবতেন না। আপনারা 6 জন মানুষ, 6 জন 6 ধরনের লাইফ, 6 জনের অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফ, পেশাগত দিক থেকেও আপনারা এক এক মানে এক এক দিকে আছেন, এক এক ট্র্যাকে আছেন আপনারা, এই ওই ট্র্যাক এবং এই মিউজিকের জন্য আবার সবার একসঙ্গে জড়ো হওয়া, মানে আভাসের জন্য সবাই একসঙ্গে জড়ো হওয়া, হাউ ডু ইউ ব্যালেন্স? আমি বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনার ছিলাম একসময়, গ্রাফিক্সের কাজ করতাম, তো পাশাপাশি মিউজিকটা মানে আমার ভালো লাগা থেকে আর কি করা, পরে এটা হয়ে যায় আর কি ব্যালেন্সটা, যে করতে হবে আভাস, আভাসের প্র্যাকটিস আমার ইম্পর্টেন্ট। আসলে মিউজিকে আমরা একটা অনেস্ট একটা জায়গা পাই, হ্যাঁ আমরা একটা ব্রিদিংয়ের জায়গা পাই অনেস্টলি বললে, হ্যাঁ আমাদের এখানে যে আমরা যে কটা মানুষ ইয়া করি আমরা একদম সেফ মিউজিকের জন্য, এর বাইরে আমাদের কোনো জীবনে অনেক কিছু যে আমাদের এক্সপেকটেশন সেখান থেকে মিউজিক থেকে আমরা আসি, আমাদের 5-6 জন 7 জন আমরা যারা আছি আমাদেরকে নিজেদেরকে নিজেদের দেখলে ভালো লাগে, আমরা ইন্সপায়ার্ড হই। অ্যাজ এ আর্কিটেক্ট অর অ্যাজ এ মিউজিশিয়ান কোনটা বেশি কঠিন, মানে কোন রোলটা? মিউজিশিয়ানটা কঠিন বেশি, হ্যাঁ মিউজিশিয়ানটা কঠিন বেশি, কারণ কি এটা একটা সাউন্ডের মধ্যে দিয়ে আসে, তো ওই সাউন্ডের মধ্যে দিয়ে আপনাকে স্পেস, ইমোশন, হ্যাঁ টাইম সব কিছু ধরে একটা মানুষকে স্যাটিসফাই করতে হয়, হ্যাঁ। আর আর্কিটেকচার তো হচ্ছে একটা ক্লায়েন্টের ব্যাপার, হ্যাঁ তার টাকা আছে, সে সে একটা বাড়ি টাড়ি করবে বা কিছু একটা করবে ইন্ডাস্ট্রি, সেই ক্লায়েন্টকে তার ডিজাইন স্যাটিসফাই করা যায়। আর মিউজিকটা হচ্ছে কি আপনার টোটাল অ্যারাউন্ড দ্য সঙের মতো ছেড়ে দিবেন, যার ভালো লাগবে সে ধারণ করবে আর যা ভালো লাগবে না সে হয়তো অন্য একটা গানের দিকে যাবে। এত কিছু থাকতে আপনি কেন মিউজিককে বেছে নিয়েছেন এক নম্বর? 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আপনার হাতে খড়িটা আসলে কীভাবে হয়েছে? আমার হাতে খড়ি হচ্ছে আমার মায়ের মাধ্যমে, আমি 4 বছর বয়সে আমাকে নজরুল পরিষদে নিয়ে গেছিলো শান্তিনগরে, তো ওখানে শিশু বিভাগে বড়ো ভাই ছিল 2 বছর বড়ো, সে গান শিখতো, আমিও গিয়ে হারমোনিয়াম টারমোনিয়াম
ইয়ে করতাম, সেখান থেকে গানটা শুরু। আর আমার মায়ের জন্যই হওয়া, কারণ বাবা বিদেশ ছিলেন, তা ওই ঢাকায় যেন ছেলে নষ্ট না হয়ে যায়, দুই ছেলে, তাই উনি বিভিন্ন কারিকুলাম জিনিসপত্র শেখানোর চেষ্টা করছেন, তার মধ্যে ছিল একটা গান, এটা হচ্ছে গানটা শেখা। আর একটা কী প্রশ্ন ছিল, আগ্রিচার আলো গানের একটা লাইন আছে, এই আলো হাওয়ার মায়া কাটিয়ে, এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতেই চোখ ভরে আসে। আমার জানার খুব ইচ্ছা যে এই যে মৃত্যুর যে একটা ভাবনা, এটা আপনাকে কিভাবে তাড়িত করে? আচ্ছা, এই মৃত্যুর ভাবনাটা আমাকে ঢুকিয়ে দিয়েছে প্রিন্স মাহমুদ ভাই। হ্যাঁ, এটা আমার একটা সলো প্রজেক্ট ছিল, তাই এটা ওই করোনার সময়কার প্রিন্স ভাইয়ের একটা প্রজেক্ট এটা। তো উনিও মানে করোনার এক ভয়াবহতা দেখে উনি এত আবেগ আপ্লুত হয়ে বলছিলেন যে উনিও একটা মৃত্যু ভয়টাকে নিয়ে চিন্তিত ছিলেন। এবং ওই সময় কম্পোজিশন লেখায় যে সন্তানকে আদর করা বা বিভিন্ন মুহূর্তগুলো ওই গানের মধ্যে আছে। তো এই অসাধারণ সুন্দর গানটা ওনার প্রিন্স ভাইয়ের সমস্ত কৃতিত্ব, কম্পোজিশন সব কিছু মিলে ধন্যবাদ যে আমাকে গাওয়ার সুযোগ দিয়েছে। আসলে ওইভাবে উনি, আমরাও সবাই মৃত্যু ভয়ে ছিলাম। আসলে যখন করোনা কেটে গেল, মৃত্যু ভয় কেটে গেলো, তখন আবার আমরা সবাই দুষ্ট হয়ে গেলাম, সব আগের অতীত ভুলে গেলাম। হ্যাঁ, আমরা একসময় কিন্তু সবাই আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ মাফ করে দিয়ে সব ভালো হয়ে যাবো, আমরা সব ঠিক হয়ে যাবো, হ্যাঁ এই শেষ, আল্লাহ আমি বেঁচে থাকবো। তো যেই মাত্র সবাই বেঁচে আবার ফিরে আসলাম, আমরা আবার সেই আগে দুষ্টু বাঙালি সবাই। হ্যাঁ, ঠিক আছে। আভাসের আপকামিং প্রজেক্ট সম্পর্কে একটু জানতে চাই। আপকামিং প্রজেক্ট, আমরা নতুন একটা গান নিয়ে কাজ করছি আর কি, হয়তো খুব শীঘ্রই আবার আরেকটা নতুন গান আসবে। এই মাসে পেয়ে যাব? না, আমার সময়ের ব্যাপারে তবে একটু সময় বলতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, আভাসের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সবাইকে আমাদের আভাসের পক্ষ থেকে শুভেচ্ছা। কিন্তু যাব না ভাইয়া, কেন গান শুনে, গান না শুনে যাব না অবশ্যই। কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে, বোঝে না তবুয়ে মন, শান্ত নিবির পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ, শূন্যের পরে খুঁজেছি তোমায় অসীমের পথে তুমি,